সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান, সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123-724-514। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, বর্ষা তার উপমাধুর্য নিয়ে বিদায় নিয়েছে, এসেছে শরৎ তার নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে। আর শরৎ মানেই তো আগমনী সুর, আমাদের বাংলার ঐতিহ্যে মিলে মিশে রয়েছে সেই আগমনী সুর। আর সেই শরতে আমি জয়তী হাজির হয়ে গেছি সৃজনী নিবেদিত মনের কথা প্রাণের গান অনুষ্ঠানে। আর আজকে নিয়ে এসেছি কাকে দেখুন, একটা ছোট্ট প্রজাপতি ফুলে ফুলে লাফাতে লাফাতে চলে এসেছে আমাদের স্টুডিওতে। বলো তোমার নাম কি? আনন্দি ব্যানার্জি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? থ্রি। তুমি আমাদের এখানে কি শোনাতে এসেছো? গান। আচ্ছা, আমরা ওর কাছ থেকে শুনে নেব কি কি রয়েছে ওর সঙ্গীতের ঝুলিতে। চলো তোমার প্রথম গান শোনা যাক। চলো মানা বৃন্দাবন কি जहाँ पल पल हैं भक्ति की रीत, जहाँ पल पल हैं प्रेम प्रीत की डोर, भक्ति की रीत जहाँ पल पल हैं भक्ति की रीत, जहाँ पल पल हैं प्रेम प्रीत की डोर। राधे राधे जप दे जप दे, राधे राधे जप दे जप दे, दिख जाए चित जोर। चलो शीतल मन हो जाए, मन भी हो जाए अति पावन, कृष्ण कृपा जो पावे। वन उपवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए, আতি পাবন কৃষ্ণ।
কৃষ্ণ কৃপা জো পাবে দাস নারায়ণ শরণ তোমারে দাস নারায়ণ শরণ তোমারে কৃপা করো এসে ও চলো অসাধারণ, কি ভালো গাইলে তুমি আনন্দী, আমাদের তো খুব ভালো লাগলো, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আচ্ছা আনন্দী, তোমার কি নিজেরই গান গাইতে খুব ভালো লাগে নাকি বড়দের ইচ্ছায় তুমি করো? নিজেরই ভালো লাগে। আচ্ছা, এরপর তুমি আমাদের কি গান শোনাবে? এরপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের খোলো খোলো দ্বার গানটি শোনাবো। চলো আমরা রবীন্দ্রসঙ্গীতটি শুনে নিই ওর কণ্ঠে। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান, সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। ধেনু এলো গোঠে ফিরে,
আধারে গিয়েছে হারায়ে খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে, দাও সারা দাও এই দিকে চাও এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। অত্যন্ত সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন শুনলাম আমরা আনন্দীর কণ্ঠে। এবার আনন্দীর থেকে জেনে নি কিছু কথা। আচ্ছা আনন্দী, তুমি স্কুলে পড়ো তো? হ্যাঁ। তোমার স্কুলে কজন বন্ধু আছে? অনেকগুলোই আছে, অনেকগুলো। আচ্ছা তুমি খেলতে বেশি পছন্দ করো না গান করতে? খেলতে। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে আমরা তোমাকে ধরে এনেছি যখন এখানে, তখন আমরা একটু তোমার কাছ থেকে গানই শুনব। এরপরে কি গান শোনাবে তুমি? হৈমন্তী শুক্লার কণ্ঠে আমি আহা শিব ঠাকুরের গলা তোলে বৈচি ফুলের মালিকা গানটি করব। আচ্ছা চলো আমরা শুনি। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান। এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান, সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। আহা শিব ঠাকুরের গলায় দোলে বৈচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বৈচি ফলের মালিকা, গলায় দড়ি কে পরালো ওর গলায় দড়ি কে পরালো বল্লা গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বৈচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বৈচি ফলের মালিকা। দারুণ, কি ভালো তুমি গাইলে আনন্দী, আমার তো গানের সঙ্গে একেবারে নাচতে ইচ্ছে করছিল, আর আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগলো। আচ্ছা আনন্দী, তুমি কার কাছে সব গান শিখেছো? ভবানন্দ স্যারের কাছে। আচ্ছা স্যারের পুরো নামটা কি? ভবানন্দ দাস। আচ্ছা খুব ভালো, আরো ভালো করে গান শেখো আর অনেক বড় হও, গানের জগতে একদম প্রতিষ্ঠিত হয়ে এসো, আমরা দেখব। ঠিক আছে এরপর তোমার কাছ থেকে কোন গান শুনবো? এবার আমি শ্যামশ্রী মজুমদারের কণ্ঠে টিয়া টিয়া গানটি শোনাবো। আচ্ছা শোনাও আমাদের টিয়া টিয়া শুনি। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান।
এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান, সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। ভালো গাইছে আনন্দী, আবার তার সঙ্গে হরবোলার মতো কত রকম শব্দ, কি সুন্দর উপস্থাপনা! আমাদের তো দারুণ লাগছে, আর আপনাদের নিশ্চয়ই খুব ভালো। চলো আনন্দী, তোমার থেকে জেনে নি, তুমি যে এই সব গান করো, বাড়িতে কার কাছ থেকে উৎসাহ পাও তুমি? মা আর বাবা দুজনেই। বাহ, খুব ভালো। তোমার নিশ্চয়ই তার সঙ্গে খুব চেষ্টা আছে, তাই তো? ঠিক আছে, এগিয়ে যাও সামনের দিকে। চলো, এর পরবর্তী কি গান আমরা শুনবো তোমার কাছে? ভাদু গান, বীরভূমের ভাদু ভেলছ। চল শুনি। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান, সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। ভাদু ভেলছ দুর্গাপুরের সল, দুর্গাপুরের ক্যানেল বাজা জল, পাপিসলে পইরে গেলে পাবি নারে জল, পাপিসলে পইরে গেলে পাবি নারে জল, ভাদু বেলে সল দুর্গাপুরের ক্যানেল বাজা জল, ভাদু বেলে সল দুর্গাপুরের ক্যানেল বাজা জল। ধানবাড়িতে
কোথা দিয়ে সময়টা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। ছাড়তে তো মন চাইছে না, কিন্তু কি করব, সময়ের কাছে আমরা তো বাধা। আজকের পর্ব তাহলে আমরা এখানেই শেষ করব। তবে তার আগে আমরা একটা ছোট্ট উপহার তুলে দিই আনন্দীর হাতে। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9123724514। সৃজনী নিবেদন, মনের কথা প্রাণের গান, এই অনুষ্ঠান সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করতে চান সরাসরি যোগাযোগ করুন এই ফোন নম্বরে